প্রাচীন পটশিল্প বাংলার গৌরব, অথচ অবহেলায় উদাসীনতায় বাজারমুখী সচেতনতার অভাবে করুণ অবস্থা এই শিল্পের, এবার ঘুরে দাঁড়ানোর পালা। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের উদ্যোগে এবং আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোর সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়া গ্রামে আজ থেকে শুরু হলো পটচিত্রের মেলা পটমায়া। তিন দিনের এই মেলা চলবে 15ই নভেম্বর পর্যন্ত। গ্রামীণ স্তরে এই মেলার আয়োজন করেছেন পটশিল্পীদের সংগঠন চিত্রতরু শিল্পীরা। স্থানীয় শিল্পীরা জানিয়েছেন, পটচিত্রের এই মেলা প্রথম 2010 সালে শুরু হয়। মাত্র কয়েক বছরেই এই মেলা পিংলার পটশিল্পীদের শিল্প প্রদর্শনের মাধ্যম হিসেবে পরিচিত হয়ে উঠেছে। হারিয়ে যেতে বসা পটশিল্প আজ সমাদৃত সারা বিশ্বেই। পটশিল্পীদের উৎসাহদান এবং বাজারের সঙ্গে সরাসরি যোগাযোগের দায়িত্বে থাকা সংস্থা বাংলা নাটক .com-এর জেনারেল ম্যানেজার নিলয় বসু জানালেন, এই পটমেলা আয়োজন করার পরই শিল্পীদের সরাসরি যোগাযোগ তৈরি হয়েছে বেশ কয়েকটি বড় বিপণির সঙ্গে। এই মেলার মাধ্যমে দেশে বিদেশে পরিচিতি বাড়ছে পটশিল্পীদের, বাড়ছে পটশিল্পীদের বাজারের পরিধি ও চাহিদা। এখানকার কাজের মান সাংঘাতিকভাবে বেড়ে গেছে। এই পুরো পটমায়ার পুরো ব্যাপারটা, যেটা যারা সহযোগিতা করছেন তারা হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এমএসএমই এন্ড টি ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে ইউনেস্কো, এবং ইমপ্লিমেন্টেশন এজেন্সি হিসাবে এখানে কন্ট্যাক্ট বেস রাখা বাংলা নাটক .com কাজ করছে। তো এরই পুরো ব্যাপারের ভিতরে এই মেলাটা একটা বড় ইম্পর্ট্যান্ট ব্যাপার। তার কারণ হচ্ছে ভিলেজ ফেয়ার এবং ফেস্টিভ্যাল করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে এখানে এখানে একটা গর্বের ব্যাপার আছে, এখানে একটা পরিচিতি জানানোর ব্যাপার আছে। প্রথম বছর দ্বিতীয় বছরে তুলনায় এখন লোকাল সেলস সাংঘাতিকভাবে বেড়ে গেছে। এবারে আসছে ক্রীড়া সংবাদে।